মাথায় সমস্যা হইলো নাকি? গাড়ির মধ্যে লাফাইতেছিস কে? আপনারা দেখে দেখে হিকছি একটু গাড়ি চালানো, আমি এখন পারাদা পারাদা ভাই ভাই বেরাদার গাড়ি আছে না, ওই গাড়িগুলা একসার আমাকে গ্যারেজে পাড়া দিবেন, একসার সেইভাবে আমি সার্ভিস করে দিবেন, একদম পরিষ্কার করে নিজের হাতে কাম করি, বুঝেন নাই? সব একবার ফ্রেশ করে ক্লিন করে দেন। কেন বয়স আগাইতেছ তোর উস্তাদ কই? উস্তাদ বংশালে গেছে মালান্তে। গ্যারেজে কাজ করতে করতে যদি চেহারাটা শুরুর মতো বানালিস টাকা কামাইতেব না? হ্যাঁ শোন, একটা কাজ আছে, অনেক টিয়ার কাজ, গাড়িটা ফাটাই দিবো, কাজ টাজ করে বিল করবি 60,000 টাকা, আর আমার লাগি রেখে দিবি 15,000, আর তোর লাগি 5,000, ঠিক আছে? হ্যাঁ মিয়া, আপনি কাম করবেন না, কাজ করবেন না, হুদাই দালালি করে 15,000 খেয়ে নেবেন। আমার 15,000 টাকা লাগতো না, আমার উস্তাদে খুশি হয়ে যদি আমার 500 টাকা দেয়, ওই 500 টাকাই আমার লিগে অনেক টাকা। কিন্তু যা সর টাস না গেল লিগে গরম চাটা। আরে বেটা, এই কারণেই তোর অবস্থা। হন বকলু, তোর একটা কথা কই, এরকম হারা জীবন তাল মেরে যাবি, কোনো লাভ হইতো না। তরে একটা বুদ্ধি দেই, জীবনে কিছু করতে হলে একটু টাকা পয়সা ক্যাশ পাতি দরকার, আর এই টাকা কামানোর লেগা গ্যারেজে যে মালগুলো থাকে না বাঙ্গারি ওস্টেস, ওইগুলা নিয়ে মাঝে মাঝে বাঙ্গারির দোকানে বেচ চালাবি। এই ওস্টেস মাল তো উস্তাদে বেছে, উস্তাদেই তো এগুলার হিসাব নিকাশ রাখে। আরে বেড়া, উস্তাদে তো সব মালের হিসাব নিতে পারবো না, আমি আছি না তোর এই সিস্টেম হিগাই দিতেছি, আর গাড়ি থেকে যে মালগুলা নামে ওই মালগুলা নিয়ে বেচে দিবি বাঙ্গারিতে। আমি মালিক রেকম যে ওগুলা গাড়ির মালিক লয়ে গেছে গা, ওগুলা রাখা যায় নাই, বেচা যেটা কাইবো অর্ধেক তোর আর অর্ধেক আমার, তুইও শান্তি আমিও শান্তি। উস্তাদ যদি আজ জিগে ওই বড়িটা কই? এই বেটা, হেডমাস্টারি কি তুই না আমি? হেডা আমি বুঝবো, তুই যা বেচে যা, ওই বকু যা তাহলে বেচে। হা হা যা, জীবনে কিছু করতে হলে অনেক হিসাব নিকাশ করা চলতে হয়। আমার দিয়ে একটা বড়ি বেসাইছে, কইছে যে তুই 150 নিবি আমার 200 দিবি। ভালো থাকতে পারে না। আর হ্যাঁ, যারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে আয় করতে চান, এক্সপ্রো অর্ডার দিচ্ছে 3